Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo crispy begun chotchuri. Er jonno ami begun guloke slice kore kete nichhi. নাও হয়ে গিয়েছে বেগুনগুলো এবার আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোর মধ্যে কোনো লবণ দেওয়া যাবে না কারণ লবণ দিলে পানি ছেড়ে দিবে এখন আমি বেগুনগুলোকে উল্টে দিব উল্টে দিয়ে ডিপ ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি একটি প্যানে তেল নিয়ে নেব তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবার দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে ভালোমতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এরপর দিচ্ছি আদা কুচি দিয়ে ভালোভাবে সব মিক্স করব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিচ্ছি মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবার ভালো মতো ভুনা করে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ আমি ভুনা করব এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার আমি আরেকটু পানি দিয়ে মশলাগুলোকে আরেকটু ভুনা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে ভালোমতো মিক্স করব রেডি হয়ে গেল আমার ক্রিস্পি বেগুন চচ্চড়ি এটা খুবই ইজি আর খেতেও খুব মজা এই ক্রিস্পি বেগুন চচ্চড়ি ভাত ও রুটির সাথে খেতে দারুণ মজা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও